ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি আমিও ভালো আছি এখন ভালো আছি বাট কদিন আগে আমি একদমই ভালো ছিলাম না আমাকে হসপিটালাইজড করতে হয়েছিল সেসব সব কিছু তোমাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি আগে বলে দিই আজকে ব্লগটা কি হতে চলেছে পিসির বাড়ি ব্লগটাই এটা থার্ড ব্লগ যাচ্ছে পিসির বাড়ি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছো শুরুটা হচ্ছে আমার দি পিসিমণির মেয়ের বন্ধুরা আসছিলো সবাই দাদারাই আমার হয় এর মধ্যে এরপর দেখতে পাচ্ছ মনিয়ার ভাইয়ের সঙ্গে মেলায় চলে এসছি আর এখানে ভাই তো যা দেখবে তাই ওর পছন্দ হয়ে যায় সব কিছুই ও কিনে দেওয়ার জন্য বায়না করে তো যাই হোক এখানে তা সেদিনকে খুব একটা বেশি বায়না করেনি একটা ওই ফোন নিয়েছিল সব বাচ্চারাই দেখতেই পাচ্ছ যে ক্যামেরায় ধরা পড়েছে সবাই এটা ছাড়া ওটা ওটা ছাড়া এটা বায়না করছে যাই হোক এরপর আমি আর মা চলে এসেছিলাম একটু মাঠের দিকে বেড়াতে কেউ তো সঙ্গে এলো না তো আমি আর মা একাই চলে এলাম একটু রিলস বানাতে না ওখানে তো বাড়ির ভেতরে একদমই টাওয়ার ছিল না ছাদে যাওয়াটাও একটু ছিল তো ছাদে আর কত রিলস বানাবো সেগুলো তো তোমরা আশা করছি এতদিনে দেখে নিয়েছো তো ভাবলাম মাঠে যাওয়া যাক আর মাঠে এখানে মোটামুটি ভালোই টাওয়ার ছিল তো তাই জন্য মাঠে গেলাম আর এখানে কিছু স্লো মোশন যেহেতু করার ইচ্ছা ছিল তো স্লো মোশনও হয়েছে রিলসও হয়েছে আশা করছি এতদিনে তোমরা সেটা দেখে নিয়েছ আর মাঠের এখানে আবহাওয়াটাও কিন্তু সেদিনকে খুব সুন্দর ছিল সমস্যা হয়ে গেছে এটাই যে আমি সেদিনকে ওখানে এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশে একটু কথা বলতে পারিনি কেননা সেদিনকে এত পরিমাণে মাইকের আওয়াজ এর আগের ব্লগুলোতে তোমরা শুনেছ আর এই ব্লগেও একই সমস্যা আর এরপরে আরেকটা ব্লগ আসবে সেটাতেও একই ব্যাপার হবে তো যাই হোক মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে আর এদিকে কিন্তু হোমটাও শুরু হয়ে গেছে এখানে হোমটা কিন্তু খুবই তরজমা করে হয় মানে এত বড় আমাদের বাবা জাগ্রত ঠাকুর বলে কথা হোম তো মানে যোগ্যদ্য করে হতে হবে পাঁচ পো নিজে তো জানি না কিছু মায়ের থেকে সবই জেনে বলছি পাঁচ পো ঘিয়ের হোম হচ্ছে তাহলে নিশ্চয়ই যারা জানো বুঝতেই পারছো কতটা মানে কতক্ষণ ধরে হোমটা হয় আর অনেকটাই দাউ দাউ করে হচ্ছে দেখছো মাটা মা অনেক দূর থেকেই জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে আর এদিকে পুজোর অন্যান্য কাজগুলো আমার মাসি কাকিমারা সবাই করছেন আর বড় একটা সমস্যা হয়ে গেছে সেটা হলো বড় পঞ্চপ্রদীপটা যখন ক্যামেরা এর আগেই দেখতে পেয়েছো সেটা যখন জ্বালানো হয়েছিলো তখন আমরা একটু ভিডিও করতে পারিনি খুব বাড়ি এসে মন খারাপ হয়ে গেছিল আর আরেকটা জিনিস তিনটে চারটে ব্লগের মধ্যে আমার পিসি তো হাতে সব কাজ এত বড় পুজো আমার পিসি পিসু মশাইয়ের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটাই একটা মানে বিশাল বাজে ব্যাপার স্যাপার হয়ে গেছে আমার পিসি পুজোর দিনে পায়েস রান্না থেকে শুরু করে একটা একটা সব কাজই তো আমার পিসির দায়িত্বেই থাকে আর আমার ঝুমা পিসি মানে অন্যান্য পিসিগুলো অনেক কাজ করেন ঠিকই কিন্তু নিজেদের একটা আলাদাই মাথামাতি ব্যাপার নিশ্চয়ই তোমরা এত বড় পুজো দুটো ব্লগ পেয়ে গেছো আর এই ব্লগটা দেখে বুঝতেই আর এরপরে আর একটা ব্লগ আসবে আর সেই ব্লগে কিন্তু আরও নতুন নতুন কিছু শেয়ার করার আছে তো যাই হোক এখন আমরা মন্দির থেকে বাজনা পার্টি সবাই মিলে একেবারে চলে এসছে এখানে এসে একটা বাবা পঞ্চনন ঠাকুরের মন্দিরে এখানে দেখতে পাচ্ছ এই ঠাকুরটাকে বাবা পঞ্চনাম ঠাকুর বলে ওনারই পুজো হচ্ছে আর এই পুজোটা ঠাকুর মশাই বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে ঠাকুরমশাই এখানে পুজোটা করে নেন আর আমার মাসি দেখতে পাচ্ছ শাক বাজি বাজি হাঁপিয়ে গেছে তো মাসি বাবা বলছে আমার ক্যামেরাটা করো আমার ক্যামেরাটা করো তো নাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই ব্লগটা যদি দেখে থাকো দেখো তোমার ক্যামেরা কিন্তু করেছি আমরা আর ব্লগে দিয়েওছি কেটে কিন্তু দিইনি যাই হোক আর এবারে পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়ার কাজও হয়ে গেছে আর এখানে মন্দিরটা দেখছো কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে কিন্তু তাও কিন্তু সাইডে এ পুজোটা হয়েছে একটা ইয়ের মধ্যে কেন জানি না সেটা তো যাই হোক মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরা পুজো দিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখো দেখতে পাচ্ছি এখানে কতটা ভিড় হয়ে গেছে যাই হোক আর এদিকে মন্দিরের যজ্ঞটাও কিন্তু একদম দাউ করে শুরু হয়ে গেছে পাঁচপো ঘিয়ের হোম বলে কথা দাও দাউ করে তো হবেই আর যে দিদাটাকে দেখছে এখন নাচ করছে উনি কিন্তু দণ্ডিও কেটেছেন মানে সব সময় উনি নাচ করছেন দণ্ডি কাটতে কাটতে নাচ করছেন চান করতে করতে নাচ করছেন পুজো করতে করতে সব কিছুতে ওনার নাচ কিন্তু লেগে আছে আর অন্য যারা নাচছে না তাদেরকেও কিন্তু উনি নাতি নাচিয়ে দিচ্ছে মাতিয়ে তুলছে উনি কিন্তু খুবই আনন্দ সহকারে পুজোটাই ছিলেন আর ব্লগের প্রথমেই যেটা জানিয়েছিলাম যে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমাকে নাকি হসপিটালাইজড করতে হয়েছিল হ্যাঁ আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম এবং পাঁচ দিন আমাকে সেলাইনটা আনতে হয়েছে কেননা আসলে ব্যাপারটা হলো আমার প্রথম তিন দিন জ্বর ছিল তো এখনকার যেহেতু ভাইরাস জ্বরটা আছে সেটার জন্য ভেবেছিলাম তিন দিনেই ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি হঠাৎ রাজীব ডাক্তারবাবু বলে একজন আছেন ওনার কাছে গিয়েছিলাম তো হঠাৎ উনি সঙ্গে সঙ্গেই লিখে দিলেন আমার প্রেশার একদম লো আমি আমি ওখানে সেন্সলেস হয়ে গেছিলাম দুবার তিনবার সঙ্গে সঙ্গে ওখানে আমার হসপিটালাইজ করার পর আমি কয়েক বোতল স্যালাইন টানার পর তারপরে আমি চোখ খুলে তাকিয়েছি তো যাই হোক এইভাবেই কেটে গেছে তো এখনকার ভাইরাস যাওয়ার তোমাদেরকে সবাইকে আমি বলছি যে তিন দিনের জ্বর বলে কিন্তু একদম তিন দিন ফেলে রাখবে না ফার্স্ট দিন জ্বর হলেই প্যারাসিটামল না কমে সেকেন্ড দিনেই কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নিও এটা আমি বললাম প্লিজ এই কথাটা মেনো আর যাই হোক আমি সব ব্যাধা বিপত্তি কাটিয়ে উঠে এখন সুস্থ হয়ে উঠেছি এবার র্যান্ডাম ব্লগ যেরম আসছিল সেভাবেই ব্লগ আসবে আর এরপর একটা ধামাকা ব্লগ আসতে চলেছে তো যাই হোক এবার এই ব্লগের কথায় আসি এখন কিন্তু দেখতেই পাচ্ছি পুজোয় বসে গেছেন আর আস্তে আস্তে লোকজন সব সবাই উঠে যাচ্ছে ফাঁকা করে দিচ্ছে কেননা এখানে যে পুজোটা হবে সেটা না মেয়েদেরকে দেখতে আছে আর এখানে অনেকে দেখেও না তো মাও ভিডিও করেনি খালি পুজোটা হওয়ার জন্য ছাগলটাকে যে মন্দিরের পাকে কয়েক পাক ঘোরাতে হয় সেই ঘোরানোটা হচ্ছে পুজোটা খালি মা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম মা যেটুকুনি তুলেছে আমি ওই টাইমে মন্দিরে ছিলামই না আমার এতটা ভয় যাই হোক ওকে আর কি পুজো দেওয়া হচ্ছে তিলক টিলক পরিয়ে খুবই খারাপ লাগে ব্যাপারটা ওই টাইমটা কষ্ট হয় তো আমি ওই টাইমে মন্দিরে ছিলাম না ঘরে ছিলাম মা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দণ্ডি কাটার জন্য দেখছো মা শাড়ি টাড়ি পরে গামছা টামছা নিয়ে একদম রেডি হয়ে গেছে আর প্রথমে দণ্ডি কাটার জন্য প্রথমে তো পুকুরে স্নান করতে হয় তো ওখান থেকেই দন্ডি কাটতে কাটতে আসতে হয় তো একদম পুকুর থেকে ডুবে মা স্নান করে ওখান থেকেই দণ্ডি কাটতে কাটতে আসছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আর এইভাবে মন্দির অব্দি এভাবেই দণ্ডি কেটে কেটে যেতে হবে আর সেদিনকে কিন্তু মায়ের হয় না খেয়ে থাকতে হয় দণ্ডি কাটে কষ্ট তো হয়ই দেখতে পাচ্ছ কতটা ভিড় লোকের পাগুলো আমি তোমাদের সাথে যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করছি কষ্ট তো হয় কিন্তু অনেকে না মাকে অনেক আশীর্বাদ করে যেটা আমি দেখলাম আগের বছরে মা করেনি তো দেখিনি আর অনেকে মানে আশীর্বাদ করে বলতে যারাই দণ্ডি কাটে তাদের উপর ছোট তাদের পিঠের উপর না ছোটো বাচ্চাদেরকে শোয়ানো হয় আর তাদের দণ্ডি কাটার আগে এরকম দেখছো কত ছোট ছোট বাচ্চারাও করছে ওই ভিতের মধ্যে গ্যাদা গাদি করে তো এরকমভাবে ছোটো ছোট মানে অনেকেরই মানসিক থাকে তো ছোট ছোটো বাচ্চারাও অনেকে করে মা পায়ে দেখছো কীরকম বাচ্চারা নমস্কার করছে এরকম আমার মায়ের পিঠে কিন্তু ছোট ছোট বাচ্চারাও শুয়েছে মানে ওরকম শোয়ে অনেকে আর নমস্কারও করে তো এখানে একটা মায়ের প্রাউড ফিল হয় তখন ভালোও লাগে বেশ আর তখন ভগ ভগবানের একটা নিজের ভেতর থেকে একটা শক্তি দিয়ে দেয় যতই কষ্ট বাবার নাম করে করলে সেটা অত মালুম হয় না কষ্টটা আর এখন দেখতে পা যে মা মন্দিরের ভেতর ঢুকে গেছে মন্দিরে যেহেতু হোম হয়েছে তাই জন্য ধোয়া তো ছিলই আর মা কিন্তু ধুনও পুড়িয়েছে ধুনো কিন্তু সবাই পোড়ায় না হয়তো দন্ডিটা সবাই কাটে কিন্তু ধুনো কিন্তু খুব কম জনেই পোড়ায় দেখতে পাচ্ছো আর আমার মাকে তো দেখতে পাচ্ছ মুখ ঢাকা হয়তো চিনতে পারবে না যাই হোক একটা ছবি দিয়ে দিয়েছি কয়েকটা দেখে না এভাবে আর কি ধুনোটা পোড়ানো হয় আর এর আগে হয়তো তোমরা শর্টস ভিডিও তো দেখে নিয়েছো তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছি অনেক দিন দিতে পারিনি শরীর খারাপের জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই সো ওয়াচিং বাই বাই